হচ্ছে জ্যোৎস্না দত্ত। আমি প্রথম পাটির কাজ শিখি মা বাবার কাছ থেকে। আমি প্রায় 20 বছর বয়স নাগাদ এই কাজটা প্রথম মার থেকে ধরি, স্কুল করতাম, তার মাঝে মাঝে মার সাথে বসে বসে এই কাজটা করতাম। আমি সে থেকে এই কাজটা করে যাচ্ছি এবং এরপরে আমার মনে হয় যে শুধু প্লেন পাটি হয়ে যাচ্ছে, আমার একটু ডিজাইন হলে মনে হয় ভালো হবে। একটু একটু করে শিখতে শিখতে আমি এগিয়ে গেলাম। এখন রীতিমতন ডিজাইন, ব্যাগ, অনেক রকম জিনিস, ল্যাম্পশেড, রানার, পোস্টার, অনেক ধরনের কাজ। এখনও আমার বয়স 60-এর উপরে, আমার মনে হচ্ছে আরও কেউ যদি এই দিকে এগিয়ে আসে তাদের নিয়ে আমি এই কাজ করার দিকে ইচ্ছুক।